ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. একজন ভাই প্রশ্ন করেছিলেন যে আমি সুন্নাত মোতাবেক বিবাহ করতে চাই, কিন্তু আমার পরিবার এবং আত্মীয় স্বজন চাপ দিচ্ছে যে বিবাহে যদি মানে থুবড়ো বা ক্ষীর খাওয়ানো না হয় বা গান বাজনা না হয় তাহলে আমার বিবাহে আসবো না। তো এক্ষেত্রে আমি কী করব, সুন্নাত পালন করব নাকি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো? আলহামদুলিল্লাহ, ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রথমে আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ তাআলা আপনাকে কোরআন এবং সহিহ হাদিস উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন, আমিন। এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবন, জীবনের প্রতিটা মুহূর্তে সুন্নতের উপরে অটল থেকে তার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। এখানে ভাই আপনার কাছে কয়েকটা বিষয় আছে। প্রথমত বিবাহর যে ব্যাপারগুলি আছে, অবশ্যই বিবাহ হতে হবে সুন্নত মোতাবেক, যার মধ্যে কোনো গান বাজনা ও ইসলামিক কোনো মানে কার্যকলাপ থাকবে না। ক্ষীর খাওয়ানো বা মুখে থুবড়ো বা যেটা বলে আর কি, এটা হিন্দুয়ানা প্রথা, এটা হিন্দুয়ানা প্রথা। অবশ্যই আমরা এটা জানি যে অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন করা জায়েজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে গোত্রের সাদৃশ্য অবলম্বন করবে তার হাসর তাদের সঙ্গেই হবে। তো অবশ্যই অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন করা কোনো কাজে কখনোই জায়েজ নয়। বাকি গান বাজনা চরম হারাম, গান বাজনা চরম হারাম, এটা হারাম কাজ, প্রকৃত হারাম কাজ। এখন আপনি এই সমস্ত হারাম বা অইসলামিক কাজকে বর্জন করে সুন্নাত মোতাবেক বিবাহ করবেন, এটা আমার প্রথম দায়িত্ব, এটা আপনার প্রথম দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 22-23-এর মধ্যে, ফাহালা আসাইতুম ইন তাওয়াল্লাইতুম, তোমাদের কি মনে হচ্ছে বা তোমরা কি ধারণা করছো যদি তোমাদেরকে ক্ষমতা দেওয়া হয় তাহলে কি তোমরা দুনিয়াতে বিশৃঙ্খলা তৈরি সৃষ্টি করবে, সন্ত্রাসী করবে? অতকাত্য আর হামাকুম, আর তোমরা তোমাদের আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে দেবে, আর তোমরা তোমাদের আত্মীয়তা সম্পর্ককে ছিন্ন করে দেবে? ওলাইকাল্লা যেন আলহামুল্লাহ, এরাই তারা যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অভিসম্পদ করেছেন, লানত করেছেন, ফা আসাম্মাহুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বধির করে দিয়েছেন, ওয়া আম আবসারহুম, এবং এদের চোখের জ্যোতিকে আলাদা ছিনিয়ে নিয়েছেন। তো অবশ্যই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এটা আল্লাহ তাআলার অভিসম্পদের সম্মুখীন হওয়া। দ্বিতীয় হাদিসে মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন যে আর রাহিমু মুতাআল্লাক মুআল্লাকাতুন বিল আরশে, যে আত্মীয়তার সম্পর্ক এটা আরশের সঙ্গে ঝুলে রয়েছে, আত্মীয়তার সম্পর্ক এটা আরশের সঙ্গে ঝুলে রয়েছে। আরশ আত্মীয়তার সম্পর্ক বলে যে মাল ওয়াসালানি ওয়াসালহুল্লাহ, যে ব্যক্তি আমাকে পরিপূর্ণ করেছে, অর্থাৎ আমার যে আত্মীয়তার যে সম্পর্কটাকে টিকিয়ে রেখেছে, এর আত্মীয়তার সম্পর্ক হক আদায় করেছে, সেই ব্যক্তি আল্লাহর হক আদায় করেছে বা সে ব্যক্তি আল্লাহকে পেয়ে গিয়েছে। অমান কাতা আইনি, আর যে আমাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, আমার সম্পর্ককে ছিন্ন করে দিয়েছে, কেটে দিয়েছে, কত আল্লাহ, তাহলে সে ব্যক্তি আল্লাহর সম্পর্ক কেটে দিয়েছে, অর্থাৎ আল্লাহ তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন। তো যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে আল্লাহ তার সঙ্গে সম্পর্ক বজায় রাখবে, আর যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক ছিন্ন করে দেবে আল্লাহ তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেবেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 2555, সহিহুল জামে হাদিস নম্বর 3549। অন্যত্র রাসূলুল্লাহ বলছে যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকরিম যায়ফাহু, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান এনেছে এবং কিয়ামতকে বিশ্বাস করে সে যেন তার আত্মীয়তার আপ্যায়ন করে, তার অতিথির আপ্যায়ন করে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াসিল রাহিমাহু, আর যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামতের উপর বিশ্বাস রাখে সে যেন তার আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখে, আত্মীয়তার সম্পর্কের হক আদায় করে। সহিহ বুখারী হাদিস নম্বর 6138 এবং 6019, সহিহ মুসলিম হাদিস নম্বর 48, সহিহ আবু দাউদ হাদিস নম্বর 3748, সহিহ তিরমিজি হাদিস নম্বর 1967। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন আন্না রাজুলান কালা, একজন ব্যক্তি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি বি আমালিন ইদখুলুনিল জান্নাতা, আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমলগুলো করলে আমি জান্নাত পেয়ে যাব, আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমলগুলো করলে আমি জান্নাত পেয়ে যাব।
তরসুসাম তাকে বললেন যে তুমি এক আলোর উপাসনা করবে, তার সঙ্গে কাউকে শরিক করবে না, এবং সালাত আদায় করবে, যাকাত দেবে, ওয়া তাসিলুর রাহিমা, এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, এটা জান্নাতে যাওয়ার একটা মাধ্যম, জান্নাতের রাস্তা এটা। সেই বখারি হাদিস নম্বর 5983। তো আমরা বুঝতে পারলাম যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং খুব ওয়াজিব বিষয় একটা। এটা ওয়াজিব বিষয়। রাসূলুল্লাহ এমন বলতেন যে জিবরিল আলাইহিসসালাম আমাকে এত বেশি আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে বলতেন, আমি ভেবে নিয়েছিলাম হয়তো কোনো একদিন তিনি বলবেন যে আত্মীয়ও তোমাদের আজ থেকে অংশীদার হয়ে যাচ্ছে। তো আত্মীয়তার গুরুত্ব ইসলামে প্রচুর, এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ওয়াজিব, অপরিহার্য একটা অঙ্গ। এখন প্রশ্ন হচ্ছে, যদি সেই আত্মীয়রা আপনাকে অইসলামিক কাজে করতে বাধ্য করে, অইসলামিক কাজ করতে বাধ্য করে, বেদাতি কাজ করতে বাধ্য করে, তাহলে আপনি কি করবেন? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন নাকি আল্লাহর আনুগত্য করবেন বা হাদিসের আনুগত্য করবেন? এক্ষেত্রে আমাদের সামনে হাদিস স্পষ্ট, নিশ্চয় আনুগত্য হবে ভালো কাজের, সৎ কাজের। ইন্নামাত্তু আয়াতু ফিল মারুফ, নিশ্চয়ই আনুগত্য হবে, অনুসরণ হবে, অনুকরণ হবে ভালো কাজের, সৎ কাজের। অর্থাৎ যেটা সৎ ভালো ইসলামিক কাজ, কোরআন হাদিস সম্মত কাজ, তার আনুগত্য করতে হবে, আর অন্য কোনো কিছু আনুগত্য করা যাবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 7145 এবং 7257, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1840, সহিহ নাসাঈ হাদিস নাম্বার 4216, এবং সহিহ হাদিসের মধ্যে, সহিহ আবু দাউদের মধ্যে এসেছে হাদিস নাম্বার 2625 মধ্যে, যে লা তাআতা ফি মাআসিয়াতিল্লাহ, লা তাআতা ফি মাআসিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার অসন্তুষ্টিতে, আল্লাহ তাআলার অসন্তুষ্টিতে কোনো ব্যক্তি বা বস্তুর আনুগত্য নেই, কোনো ব্যক্তি বা বস্তুর আনুগত্য নেই। একমাত্র আনুগত্য কার হবে? আল্লাহ তাআলার। সন্তুষ্টি কার জন্য অর্জন করতে হবে? একমাত্র আল্লাহ তাআলার। যে কাজ করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে, যে কাজ করলে আল্লাহ রাসূল অসন্তুষ্ট হবে, সেই কাজ কখনোই করা যাবে না। তো সন্তুষ্টি অর্জন কার করতে হবে? প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন, তারপরে আত্মীয় স্বজন, পিতা মাতা, এগুলি। তো আল্লাহ তাআলার অসন্তুষ্টি কোনো কাজ করা যাবে না, আল্লাহ তাআলার অসন্তুষ্টি কোনো ব্যক্তি বা কোনো বস্তু আনুগত্য করা যাবে না। তো নিশ্চয়ই যদি আপনি বিবাহে এই সমস্ত কাজগুলি করেন, গান বাজনা, ক্ষীর খাওয়া, বেশি বরযাত্রী যাওয়া, এই যেগুলি হয় বর্তমান সমাজে, তাহলে অবশ্যই এগুলিতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে, অবশ্যই আপনার বিবাহ অইসলামিক হবে। তো এক্ষেত্রে আপনার জন্য ওয়াজিব হচ্ছে যে আপনি কোরআন এবং সহিহ হাদিসের আনুগত্য করবেন, আল্লাহর আনুগত্য করবেন বা আল্লাহর সন্তুষ্টি কামনা করবেন। এক্ষেত্রে আপনার জন্য আত্মীয়তা সন্তুষ্টি অর্জন করা বা তাদের আনুগত্য করা অপরিহার্য নয়, এক্ষেত্রে আপনার আগে আল্লাহর আনুগত্য করা অপরিহার্য। ইমরান বিন হুসাইন তিনি বর্ণনা করছেন যে রাসূল সাল্লাম বলেছেন যে লা তাআতা লিমাখলুকিন ফি মাআসিয়াতিল্লাহ, লা তাআতা লিমাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক, স্রষ্টার অসন্তুষ্টিতে, স্রষ্টার অসন্তুষ্টিতে সৃষ্টির আনুগত্য নেই, স্রষ্টার অসন্তুষ্টিতে সৃষ্টির আনুগত্য নেই। অর্থাৎ আপনি এমন কাজ করলেন যে কাজে স্রষ্টা অসন্তুষ্ট হয়ে গেল, সৃষ্টি সন্তুষ্ট হলো, এরকম কাজ করা যাবে না। বরং আপনি যে কাজ করলে স্রষ্টা সন্তুষ্ট হবে, যদিও তাতে সৃষ্টি অর্থাৎ মানুষ, আত্মীয় স্বজন অসন্তুষ্ট হয়ে যায়, হোক কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে সর্বক্ষেত্রেই যে স্রষ্টা, যে খালিক, যে আল্লাহ রাব্বুল আলামিন, তাকে সন্তুষ্ট করতে হবে। সহিহ তিরমিজি হাদিস নাম্বার 3624, সিলসিলা হাদিস সহিহ হাদিস নাম্বার 7520। তো কথা কি হলো, সর্বক্ষেত্রে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। আগে আল্লাহ তার রাসূলের আনুগত্য, তারপরে আত্মীয় স্বজন, পিতামাতার আনুগত্য। যদি পিতামাতা বা আত্মীয় স্বজন আপনাকে কোনো অইসলামিক কাজে বাধ্য করে বা কোনো শরীয়ত বিরোধী কাজে বাধ্য করে, সেক্ষেত্রে আপনি পিতামাতার কথা বা আত্মীয় স্বজনের কথা মানতে বাধ্য নন, সেক্ষেত্রে আপনি তার কথা মানতে বাধ্য নন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুল আতিউল্লাহ ওয়া রাসূলা, বলো যে তোমরা একমাত্র আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ ফাইন আল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, আর যদি তোমরা তার আনুগত্য না করো,
যদি তোমরা আল্লাহ রাসূল আনুগত্য না করো তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে পছন্দ করেন না। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ এবং রাসূল আনুগত্য করলো না সে কাফের, আর আল্লাহ তাআলা কাফেরদেরকে পছন্দ করেন না। সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 32 এবং 132, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59, সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 72, সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 108। তো সর্বক্ষেত্রে সব জায়গাতে আপনাকে আগে আল্লাহ এবং তার সাথে আনুগত্য করতে হবে। এমন কোনো কাজ যে কাজ করতে গিয়ে যদি আপনি কাজটা করেন তাহলে হয়তো মানে সে কাজে আল্লাহ সন্তুষ্ট হবেন এবং তার রাসূল সন্তুষ্ট হবেন, কিন্তু আপনার আত্মীয় স্বজন বা পিতামাতা অসন্তুষ্ট হয়ে যাচ্ছে, এক্ষেত্রে আপনি আল্লাহ সন্তুষ্টিটাকেই প্রাধান্য দিন। কিন্তু এমন কোনো কাজ করবেন না যে কাজ করলে হয়তো আপনার আত্মীয় স্বজন বা পিতামাতা সন্তুষ্ট হয়ে যাবে, কিন্তু সে কাজটা করতে গিয়ে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাচ্ছে বা রাসূল অসন্তুষ্ট হয়ে যাচ্ছে, তো অবশ্যই সে কাজ আপনি করবেন না, সেটাকে আপনাকে বর্জন করতে হবে। তো মোট কথা হচ্ছে যে বিবাহে আপনাকে পূর্ণ সুন্নাত মেনে বিবাহ করতে হবে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, বর্জন মানে রক্ষা করা, এটা অজীব কাজ, অপরিহার্য কাজ। কিন্তু এমন ক্ষেত্রে যেখানে আপনার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে গিয়ে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনাকে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, আত্মীয়কে নয়। হাদা ইন্দি আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।